প্রিয় দর্শক, মামলার সাক্ষ্য গ্রহণ শেষে কারাগারে নেওয়ার সময় অঝোরে কেঁদেছেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার 2 নম্বর আসামি। এদিন সপ্তম দফা সাক্ষ্য গ্রহণ করা হয়। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘনিয়ে আসায় মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের মনোবল ভেঙে পড়েছে। বুধবার সপ্তম দফায় শেষ দিন আদালতের কার্যক্রম শেষে বিকাল 5:30টার দিকে এজলাস থেকে অঝোরে কাঁদতে কাঁদতে প্রিজন ভ্যানে উঠতে দেখা গেছে প্রদীপকে। চোখ থেকে অতিরিক্ত চোখের পানি ঝরার কারণে তার চোখ দুটি লাল হয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আলোচিত এই মামলার প্রথম থেকে উপস্থিত একজন আইনজীবী বলেন, এই প্রথম ওসি প্রদীপকে অনুতপ্ত ও কাঁদতে দেখা গেছে। তার মতে, মামলার 64 জন সাক্ষী ও সর্বশেষ এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন প্রদীপ। আইনের মানুষ হিসাবে হয়তো মামলার রায় কি হতে পারে এটিও তার জানা হয়ে গেছে। এ কারণে মামলার রায়ের দিন ঘনিয়ে আসায় প্রদীপের মনোবল ভেঙে পড়েছে। পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল ইসলামকে টানা 7 ঘন্টা জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিকে বুধবার সপ্তম দফায় শেষ দিন সকাল 10:00 থেকে বিকাল 5:00 আদালত মুলতবির আগ পর্যন্ত তাকে জেরা করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম। এ মামলার সপ্তম দফার সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 29 থেকে 30 নভেম্বর ও 1 ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। ওসি প্রদীপের কান্না প্রসঙ্গে ফরিদুল আলম বলেন, ভয় কিংবা অনুতপ্ত অনুশোচনার কারণে এটা হতে পারে। গত 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফে 2টি রামুতে 1টি মামলা হয়। ঘটনার পর গত 5 আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী সহ 9 পুলিশ সদস্যর বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদাউস। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।